এইবারে দেখবো আমাদের জিদ্দাকে কে আটকায়, এইবারে জিদ্দাকে জাস্ট আটকে দেখা। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং রায়ান রফিকে নিয়ে এবং তাদের আপকামিং একটা বিরাট বিরাট বড় প্রজেক্ট লায়ন, সেটাকে নিয়ে যা খবর শুনছি বা রায়ান রফি যা তিনি নিজে বলছেন সেইগুলো দেখবার পর এবং শুনবার পর আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না যে এটা কি স্ট্যান্ডার্ডের সিনেমা হতে চলেছে, এটা কি লেভেলের সিনেমা হতে চলেছে। তো বিষয়টা একটুখানি খুলে বলি এবং অনেকগুলো আপডেট দেব এই ভিডিওর মধ্যে। তো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বিষয়টা হচ্ছে এই সিনেমাটা অনেকে বলছে ওই রায়ান রফি যেরকম কাজ করে সেই স্ট্যান্ডার্ডের এই কাজটা হবে না এবং জিদ্দাকে নেওয়াটা ভুল এবং এটা একটা সুইসাইড প্রজেক্ট, অনেকে কিন্তু অনেক রকম কথা কিন্তু বলছে। এবং রিসেন্টলি গতকাল আমি একটা ইন্টারভিউ দেখলাম রায়ান রফির এবং তিনি কিন্তু এটা বলছেন ক্লিয়ার কাট যে এটার 65% শুটিং কিন্তু হবে সমুদ্রতে। তোমরা ঠিক শুনছো, মানে বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার কোন শুটিং 65% শুটিং সমুদ্রতে হতে চলেছে এবং সম্ভবত বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গাতে কিন্তু এটার লোকেশন নির্ধারণ বা ঠিক করা হবে বা ঠিক করা হচ্ছে। এটা প্রথম আপডেট গেল। সেকেন্ড আপডেট হচ্ছে এইটা যে এটা এখানে শরীফুল রাজি কিন্তু মোটামুটি কনফার্ম থাকতে চলেছে এমনটা কিন্তু রায়ান রফির বক্তব্য থেকে বা কথা থেকে আমরা শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি যে রায়ান রফির প্রথম চয়েস কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে আফরান কিছু কিন্তু ছিল, কিন্তু সে তো মোটামুটি ঈদে ব্লকড, তো সেখানে কিন্তু তার নেক্সট চয়েস কিন্তু হচ্ছে শরীফুল রাজ, যার সঙ্গে কিন্তু রায়ান রফি এর আগে অনেকগুলো কাজ করেছেন। এটা গেল সেকেন্ড আপডেট। থার্ড আপডেট হচ্ছে এইটার এক্স্যাক্টলি কবে থেকে শুটিং স্টার্ট হচ্ছে। তো রায়ান রফির কথা অনুযায়ী কিন্তু ডিসেম্বর মাস থেকে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটার কিন্তু শুটিং শুরু হয়ে যাচ্ছে। চতুর্থ আপডেট হচ্ছে এখানে হিরো ভার্সেস ভিলেন অর্থাৎ জিৎ ভার্সেস শরীফুল রাজ আমরা সম্ভবত দেখবো না এবং এখানে টু হিরো চরিত্র কিন্তু দেখবো এবং তার প্ল্যানিং ছিল যে দুই বাংলা থেকে দুজন হিরোকে সে নেবে এবং আমাদের টলিউড থেকে একজন বড় হিরো জিদ্দা তো অবশ্যই আছে এবং ওপার বাংলা থেকে একজন হিরো শরীফুল রাজ কিন্তু রয়েছেন এবং এখানে আমরা তাদের মধ্যে সম্ভবত ক্ল্যাশ দেখবো না। এটা টু হিরো একটা ছবি কিন্তু হবে যেখানে সবাই সমান কিন্তু স্পেস পাবে। নায়িকা এখনও কিন্তু ফাইনালাইজড হয়নি বা নায়িকা রিভিল করা কিন্তু হয়নি। নায়িকা সম্ভবত দুজন নায়িকা থাকবে এবং দুজন নায়িকা সম্ভবত বাংলাদেশ থেকে থাকতে পারে, তো এমনটা আমরা আপডেট পাচ্ছি। সো এই এতগুলো আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।